আকাশের অবস্থা খারাপ, কখন যে শুকাইবো, আর গরিব হয়ে তো মরছি, ছোট ভাইটা কখন যে মানুষের মতো মানুষ হয়ে একটা চাকরি করবে, তখন আর একটু সুখ শান্তি হবে। এখন কি যে করি, গরিবরে তো কেউ চোখে চেয়ে দেখে না, আল্লাহ যে কি লীলা খেলা। ইমরান, আমার কিছু টাকা লাগতো। কিসের জন্য? যে ভর্তির জন্য। কত টাকা? প্রায় 15-16 হাজার টাকা। 15-16 হাজার? জি। আচ্ছা তুই যা, মনোজিৎ লেখাপড়া করিস, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা। হাসান, তোমাকে তো খুঁজতাছি। কেন ভাইয়া, কি হয়েছে? একটু ছোট সমস্যার মধ্যে পড়ে গেলাম। কি সমস্যা ভাইয়া? এই তো ছোট ভাইটার ভর্তির জন্য 15-16 হাজার টাকা দরকার, কোথাও টাকা পাইতাছি না, তাই বলতাছি যে হাসানের কাছে যাই দেখি তো পাই কিনা। ১৫-১৬ হাজার? হ্যাঁ, 15-16 হাজার। আমার কাছেও তো নাই। আচ্ছা আমি দেখি, হ্যাঁ আমার এক বন্ধু আছে, দেখি ওর কাছ থেকে কোনোভাবে ম্যানেজ করে দিতে পারি কিনা। দেখো একটু চেষ্টা করে যদি পারো তোমার একটা উপকার হইতো। আচ্ছা সমস্যা নাই, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ম্যানেজ করে দেওয়ার। আসলে ভাই আপনি যে পরিমাণ ত্যাগ স্বীকার করতেছেন, আপনার ভাইয়ের জন্য যে পরিমাণ দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, এটা আসলে দেখে আমাদের এখান থেকে অনেকটা শিক্ষা নেওয়ার মতো। যাক, এরকম মানে ঘটনা খুব বেশি চোখে পড়ে না। আপনারে দেখে আসলে অনেক ভালো লাগে যে আপনি আপনার ছোটো ভাইয়ের জন্য এত কিছু করতেছেন। না, মা বাবা মারা যাওয়ার পরে ওর দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, যে দেখে শুনে লেখাপড়া করানোর জন্য, তাই তো একটু দেখতেছি তাকে। তো হোক, সমস্যা নাই, আপনি যান, হ্যাঁ আমি দেখি আপনার জন্য কি করতে পারি, ঠিক আছে? আপনি টেনশন নিয়েন না ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একটু চেষ্টা করিও, উপকারটা করলে অনেকটা ভালো হয়। হ্যাঁ সমস্যা নেই, আছি তো আমি আপনার, আমি আপনার ছোটো ভাইয়ের মতো না, চেষ্টা করবো, সমস্যা নেই ভাই, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যাই তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো বন্ধু, কেমন আছিস? ভালো? হ্যাঁ আমিও ভালো আছি রে। আসলে তোকে একটা বিষয় নিয়ে ফোন দেওয়া, আমার এক বড় ভাই বুঝছিস, ওর ছোটো ভাইয়ের জন্য, ওর ছোটো ভাইয়ের কলেজে আসলে কিছু টাকা লাগবে বুঝছিস, সে কারণে আসলে তোকে ফোন দেওয়া। তা তো উনি আসলে অনেক সমস্যায় আছে, কারণে আমার কাছে বিষয়টা শেয়ার করছে। তো আমি তো জানিস আমার একটু অবস্থা তো বিষয়টা তেমন ভালো না, এই কারণে আসলে তোকে ফোন দেওয়া বন্ধু, যদি কিছু টাকা আসলে ব্যবস্থা করে দিতি খুব ভালো হতো। বেশি না রে, 15,000 টাকা দিতে পারবি? 2 দিন সময় লাগবে। আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে 2 দিন পরে তোর সাথে যোগাযোগ করি নাকি? ও আচ্ছা আচ্ছা, তুই আমার ফোনে পাঠাই দিবি? আচ্ছা খুব খুব উপকার হলো রে বন্ধু, আসলে লোকটা অনেক সমস্যায় আছে। তো যাক, তো ঠিক আছে তাহলে, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে। শুনলাম তোর কলেজে নাকি টাকা লাগবো। জি লাগবো তো। তোর ভাইয়ের সাথে আমার কথা হইলো, এরকম একটা ভাই পাইছো, সেটা আসলে সত্যি তোর অনেক ভাগ্যবান রে যে এরকম একটা ভাই পাইছো। জি ভাই, আমার ভাইটা অনেক ভালো। তোর লাগে কত কিছু করতেছে, চিন্তা করে ভাইয়ের মনে কোনোদিন কষ্ট দিস না ভাই। একটা সময় মানুষ হইবি, ভালো কিছু করবি, তখন যদি এই ভাইয়ের না চিন্তা পারো তাহলে কিন্তু এই ভাই মনে অনেক কষ্ট পাইবো। জীবনে যাই কিছু করবি চিন্তা ভাবনা করি করবি, এমন কিছু জীবনে করিস না যাতে করে এই ভাই মনে কষ্ট পায়, ঠিক আছে? তুই পড়াশোনা ভালো করে করবি যাতে করে তোর ভাইয়ের মুখ উজ্জ্বল হয়, ঠিক আছে? তার যে কষ্ট, যার যে শ্রম, সেটা যেন সার্থক হয়, ঠিক আছে? যাক, তোর সাথে আমি মনে মনে চাইছিলাম যেন তোর সাথে আমার সাক্ষাৎ হয়, রাস্তায় তোর সাথে আমার সাক্ষাৎ হলো খুবই ভালো। যাক, তো এদিকে যাচ্ছিস নাকি? হ্যাঁ এদিকে একটু চল। যা, এইভাবে ঘোরাঘুরি না করে পড়াশোনা ভালো করে করবি, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সুমন ভাই, হাসান বলছিলাম। হাসান, তোমার ফোন দিতে চাইছিলাম। ও আচ্ছা, ইয়া কি অবস্থা, ভালো আছেন তো? না হ্যাঁ ভালো আছি।
আচ্ছা, ওই যে আপনি টাকার কথা বলছিলেন না? হ্যাঁ, টাকাটা ম্যানেজ করছি আমি, তবে আপনার সাথে দেখা করতে চাইছিলাম। আসলে আমার একটা প্রয়োজনে আমি এক জায়গায় চলে আসছি, তো এই কারণে আর আপনার সাথে সাক্ষাৎ করতে পারছি না। তবে আপনার এই নাম্বারে তো অ্যাকাউন্ট করা আছে, তাই না? হ্যাঁ, অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিতেছি, পরে আপনি আপনার ভাইকে দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, তুমি পাঠাই দাও তাহলে। আর তুমি এই টাকাটা দিয়ে অনেকটা উপকার করলা ভাই। আরে ভাই, আপনি কি বলেন এগুলো? আমি আপনার ছোট ভাইয়ের মতো, তাই না? আর আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের জন্য এতটুকু করতে পারতেছি, এটা সত্যি আমারও অনেক ভালো লাগতেছে। আর আমি জানি আপনার ভাইয়ের জন্য আপনি যত যে পরিমাণ ত্যাগ স্বীকার করতেছেন, যে পরিমাণ কষ্ট করতেছেন, এটা সত্যি যে কেউ দেখলেই চেষ্টা করবে এগিয়ে আসার জন্য। আপনি আপনার জীবন যেভাবে চালাইতেছেন চালিয়ে যান, আপনার ভাই একদিন আপনার মুখ উজ্জ্বল করুক, এতটুকুই চাওয়া। তবে যে কোনো ধরনের সমস্যা হোক, ছোট ভাইয়ের কাছে বলার চেষ্টা করবেন, আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনার জন্য সহযোগিতা করার। আচ্ছা, তাইলে ভালো উপকার করছো। আর অনেকের কাছে চাইছি টাকা, কেউ দিতে চাইছে না, বিভিন্ন সমস্যা দেখাইছি, তোমার কাছে ভাই অনেক উপকৃত হলাম। আরে ভাই, মানুষ তো মানুষের জন্য, কেউ না কেউ তো উপকারে আসবেই, আল্লাহ তো একজন আছে। যাই হোক, আপনি ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক সময়, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকিও। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আচ্ছা ভাই, ইমরান, টাকার ব্যবস্থা হয়েছে, আমি যে টাকাটা কাছ থেকে আনতে চাইছিলাম সে বিকাশে পাঠিয়ে দিতে, আমার ফোনে বিকাশে টাকা আছে, তুই টাকাটা তুলে কলেজে দিলে দিয়ে দিস। আর লেখাপড়া একটু মনোযুক্ত করি, আমার তোর নিয়ে অনেক বড় স্বপ্ন, তুই আমার স্বপ্নগুলো পূরণ করবি কিন্তু। আচ্ছা, পড়াশোনা করবো আর সবার মুখ উজ্জ্বল করবো, এটাই চাই। তুই মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। আচ্ছা, আজকে টাকাটা বের করে নিয়ে